हेलो एवरीवन, चैत्री रान्नाघरे आपनादेर सबाई তার সাথে আমি নিয়ে নিচ্ছি এক চামচ গোটা ধনে। এবার সব মশলাগুলোকে একসাথে হালকা হালকা ভাবে কিন্তু ভেজে নেব, হালকা একটা খুব সুন্দর ফ্লেভার যতক্ষণ না হালকা হালকা ভাবে ভাজতে হবে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি সাদা তিল, এখানে আমি সাদা তিল নিয়েছি 2 চামচ। এবার তিলকেও কিন্তু হালকাভাবে ভাজতে হবে, তিল প্রথমে ভাজবেন না, তিল পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাই যখন অন্য মশলাগুলো একটু ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু সাদা তিল ভাজবেন। এবার নিয়ে নিচ্ছি এখানে আমি 1 চামচের মতন কাঁচা বাদাম। এই কাঁচা বাদাম তিল একসাথে কিন্তু ভেজে নেব। হয়ে গেছে, এটা আমি সরিয়ে নিচ্ছি। এবার ওই তাওয়া হালকা গরম থাকতে থাকতে নিয়ে নিচ্ছি আমি এখানে 1 চামচের মতন সর্ষে। এবার সর্ষেটাকে হালকা ভেজে নিয়েছি। এবার সবগুলোকে কিন্তু একটা মিক্সারে জারে নিয়ে নিতে হবে। এবার বসিয়ে দিয়েছি আমি একটি ফ্রাই প্যান, নিয়ে নিচ্ছি খানিকটা তেল। তেল একটু গরম হয়ে গেলে এবার আমরা বেগুনগুলোকে ভেজে নেব। জাস্ট হালকা ভাজা, কোনো বেগুন কিন্তু কড়াভাবে ভাজলে এখন হবে না। জাস্ট এপিট ওপিট একটু হালকাভাবে ভেজে কাঁচা ভাবটা কাটিয়ে নিতে হবে। এখন কিন্তু কোনো রকমের আমরা নুন বা হলুদ কিছুই কিন্তু দেব না, একটু ঢাকা দিয়ে ভাপে হালকা হালকা একটু ভেজে নেব। হালকা বেগুনের গায়ের কালারটা যেন একটু চেঞ্জ হয়, একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আবার কিছুক্ষণ পর ঢাকা তুলে এপিট ওপিট করে একটু ভেজে নেব। দেখুন বেগুনের গায়ের কালারগুলো হালকা হালকা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি তুলে দিচ্ছি। এবার ওই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি এখানে 2 বড় সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজগুলোকে এবার এই তেলে ভাজতে হবে।
পেঁয়াজ হালকা হালকা একটু একটু করে ভাজব। এবার তার সাথে দিয়ে দিচ্ছি আমি এখানে দুটো টমেটো। আপনারা যেভাবে খুশি কাটতে পারেন, কেন এটা কিন্তু পুরোপুরি বাটা হবে। পেঁয়াজ আর টমেটো একটু ভাজা হয়ে গেলে এবার শুকনো মশলাগুলো যে আমরা ভেজে রেখেছিলাম তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন, গোটা রসুন, আর তার সাথে আমরা পেঁয়াজ আর টমেটো দিয়ে দেবো, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা। এবার পেঁয়াজ আর টমেটো কিন্তু আমি একসাথে নিয়ে নিচ্ছি। এবার সবগুলোকে একসাথে আমরা পেস্ট বানিয়ে নেব। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়, অন্তত পক্ষে কিন্তু একবার ট্রাই করে দেখুন পারি। বেগুন এমনিও অনেকে অ্যালার্জি থাকে, তবে আশা করি যাদের নেহাতি খাওয়া প্রবলেম আছে তাদের হাত দিয়ে বলছি, যারা বেগুন খেতে এমনি পছন্দ করেন না তারা অন্তত পক্ষে একবার খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আমাদের কিন্তু বাটা হয়ে গেছে। এবার ওই ফ্রাই প্যানে আমরা দিয়ে দিচ্ছি দুটো ছোট এলাচ, দুটো লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 2-3টে শুকনো লবঙ্গ। খুব একটা হাই স্টিমে কিন্তু এই রান্নাটা করলে হবে না, খুব হালকা হালকা স্টিমে কিন্তু করতে হবে। এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ গোটা জিরে। এবার হালকা একটু স্মেল বেরোতে বেরোতে এবার আমরা যে পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেই পেস্ট আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে নাড়তে হবে। এবার মাঝারি স্টিমে আমরা আস্তে আস্তে করে কিন্তু ভাজবো। যতক্ষণ পর্যন্ত আমাদের তেল না ছেড়ে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর সুন্দর একটা কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা ঝাল হয় না, এটা সুন্দর কালার হয়। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ চাট মশলা। চাট মশলা যদি আপনাদের কাছে না থাকে সামান্য একটু আচার দিতে পারেন, তবে খুব একটা বেশি দেওয়া যাবে না, বা লেবুর রস, তেঁতুলের রস, তেঁতুল গোলা এগুলো কিন্তু কিছুই দেবেন না, তাহলে কিন্তু খুব টক হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। যদি আচার থাকে বাড়িতে আচারে মশলা দিয়ে একটু দিতে পারেন, যদি আপনাদের কাছে চাট মশলা বা আমচুর পাউডার না থাকে। এবার দিয়ে দিচ্ছি তার সাথে স্বাদ মতো নুন। নুনটা প্রথমে একটু অল্প দেবেন, পরে যদি মনে হয় একটু কম তখন কিন্তু বাড়িয়ে দিতে পারেন। তার সাথে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এবার দিয়ে সব মশলাগুলোকে খুব ভালোভাবে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে আসছে। এটা কিন্তু গ্রেভি গ্রেভি ভালো লাগে, আর রুটি পরোটার সঙ্গে খুব ভালো যায়। একটু ঝাল বেশি দেওয়ার জন্য আমি 4টে কাঁচা লঙ্কা আরও দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কখনো ঠান্ডা খাবেন না, যদি রুটি বা পরোটা আগে হয়ে থাকে তাহলে কিন্তু খাওয়ার সময় বেগুন বাহার একটু গরম করে নেবেন, এটা গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে। এটা লুচির সাথে ভালো লাগবে না, এটা রুটি পরোটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি আমি আমাদের যে মিক্সারে আমি মশলা করেছিলাম সে ধোয়া জলটা দিয়ে একটু পরিমাণে জলটা দিতে হবে, কেন আমরা কিন্তু এখন বেগুন এই জলে সেদ্ধ করব। বেগুনটা প্রথমে কিন্তু আমরা হালকা ভেজে নিয়েছিলাম, এবার সামান্য দিয়ে দিচ্ছি একটু গরম মশলাগুলো। সবগুলোকে একসাথে খুব ভালোভাবে গুলে এবার আমরা দিয়ে দিচ্ছি, এখানে আমি নিয়েছি কাসুরি মেথি দিয়ে দিব একটু, মানে বাটারি ফ্লেভার আসে। যদি কাসুরি মেথি আপনাদের কাছে না থাকে তাহলে হালকা আপনারা বাটা দিয়ে দিতে পারেন। দু হাতে তালুতে একটু ঘষে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, এতে কিন্তু বাটারি ফ্লেভার আসে, খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার এক এক করে আমরা বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। সব বেগুনগুলো যেন এই গ্রেভির মধ্যে সেদ্ধ হয়। এবার কিন্তু খালি একটু পরপর নেড়ে নেড়ে দেবো যতক্ষণ পর্যন্ত বেগুন না সেদ্ধ হচ্ছে।
এবার বেগুন সেদ্ধ হয়ে যাবে আর যতক্ষণ গ্রেভিটা টেনে যাবে কতটা গ্রেভি আপনাদের প্রয়োজন সে বুঝে আপনারা কিন্তু বন্ধ করে দিতে পারেন। এবার একটু পরে পরে আমরা কিন্তু, এখন আমি ঢাকা দিইনি, একটু নেড়ে চেড়ে দিয়ে উপর নিচ একটু উল্টো পাল্টা করে দিয়ে এবার আমরা ঢাকা দিয়ে দিচ্ছি। এটা টাইম আমি বলবো না কতক্ষণের জন্য, কেন এটা ডিপেন্ড করছে বেগুন সেদ্ধ হওয়ার উপরে। একটু পরে পরে আমরা ঢাকা তুলে একটু নেড়ে নেড়ে দেব। আবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণে বেগুন সেদ্ধ হয়ে গ্রেভিটা একটু টেনে যাচ্ছে। কালারটাও দেখুন খুব সুন্দর এসেছে আর বেগুনও কিন্তু আমাদের সেদ্ধ হয়ে এসেছে। আর একটু গ্রেভি টানলে কিন্তু আমরা, এবার আমি আরেকটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা লঙ্কা। ঝালটাও ডিপেন্ড করছে আপনার উপর। এবার তার সাথে আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচানো। এবার দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। গ্রেভি আমাদের টেনে গেছে, দেখুন কালারটাও কি সুন্দর এসেছে আর খেতেও কিন্তু খুব সুন্দর আসবে, ফ্লেভারটাও কিন্তু এখন খুব সুন্দর বেরোয়। হয়ে গেছে আমাদের বেগুন বাহার। গরম গরম রুটি, পরোটা বা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, বানিয়ে খান। কেমন লাগলো আজকে রেসিপি আমাকে অবশ্যই জানাবেন। আজকে রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিও নিচে দেওয়া লাইক বাটনে ক্লিক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে, আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন ফ্যামিলি ফ্রেন্ডদের সঙ্গে, তারাও যাতে এই রেসিপিটি শিখতে পারে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এটুকুই, দেখা হবে আবার আগামী দিন কোনো নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।